আল্লাহ তাআলার কাছে মুমিনের এত মূল্য, এত দাম যে একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। এই হাদিসের দিকে তাকালে বোঝা যায় এমন একটা সময় আসবে যেদিন তাম দুনিয়াতে আল্লাহ বলার মতো একজন মুমিন মানুষও বেঁচে থাকবে না। আর যখন পৃথিবী মুমিন শূন্য হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম নামক একজন ফেরেশতা আল্লাহ যাকে বানানোর পর তার মুখের মাঝে একটি শিঙ্গা দিয়ে বলে রেখেছেন, অপেক্ষায় থাকো, আমি যখন অর্ডার করব তিন তুমি শিঙ্গায় ফু দেবে। ইযা নুফিখা ফিস-সূর ফাসুয়িকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ। শিঙ্গা যখন সে ফু দেবে আল্লাহর অর্ডারে, তখনই মহানাদ হবে, বিশাল আওয়াজ, এমন আওয়াজ হবে যে আওয়াজের কারণে তাম পৃথিবী কোনো মাখলুক আর বেঁচে থাকবে না। আর এটা আল্লাহ তখনই বলবেন যখন দেখবেন তাম পৃথিবীতে একজন মুমিন নেই। তাহলে আজকের পৃথিবী যে টিকে আছে কাদের ওসিলা? নিঃসন্দেহে মুমিনদের ওসিলা। কিন্তু মানুষগুলো বড় অকৃতজ্ঞ। আজকের আমেরিকা তাম দুনিয়া চালাচ্ছে। আচ্ছা, দুনিয়ায় যদি না থাকতো আমেরিকার খবরদারি কাদের উপরে থাকতো? তো যেই আমেরিকা, যেই ইউরোপ তাম পৃথিবীতে আজকে ক্ষমতাধর, তাদের উচিত ছিল তাদের নেতৃত্বের প্রয়োজনে তারা মুমিনদেরকে কি করবে? প্যাট্রনাইজ করবে, মুসলমানদেরকে বলবে তোমরা বেঁচে থাকো, তোমরা রসুল, আমরা বেঁচে আছি। কিন্তু তারা যেখানে মুমিন সেখানে মারে, বিভিন্নভাবে মারে। এবার আসেন মুসলমানদের কাছে। আমরা যারা মুসলমান আমরা তো বিশ্বাস করি কমপক্ষে যে হ্যাঁ, ইমানদারদের কারণে পৃথিবী টিকে আছে। ইমানদারদের মাঝে ভালো ইমানদার কারা? যারা বাংলাদেশ গভর্নমেন্ট চালায়, পাকিস্তানের গভর্নমেন্ট চালায়, সৌদি আরবের গভর্নমেন্ট চালায়, রাষ্ট্রে যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করুন, তোমরা তো মুসলমান, বলবে হ্যাঁ। তাহলে পৃথিবী টিকে আছে ভালো ইমানদারদের কারণে, হ্যাঁ। তো বলো তো, তোমরা যারা ক্ষমতায় আছো তোমরা ভালো ইমানদার না হুজুররা ভালো ইমানদার? তো নিঃসন্দেহে বলবে যে আসলে আমরা তো নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ি না, তবে হুজুরদের ইমানের সাথে আমাদের কোনো তুলনা চলে না। তাহলে যেই ইমানদারের কারণে পৃথিবী টিকে আছে তাদের কমপক্ষে উচিত ছিল হুজুরদেরকে প্যাট্রনাইজ করা, যে হুজুররা যেন ভালো থাকে, বাইজা থাকে। কিন্তু শাসকরা কি আলেমদের সাথে ভালো আচরণ করে পৃথিবীর কোনো দেশে? ইসলামী দেশগুলো বাদ দেন, বাকি সব যায়। কাবার ইমাম পর্যন্ত মর্মত খুতবা দিতে পারে না, বরং কাবার ইমাম যদি খুতবার মাঝে তাদের দেশে সংগঠিত রাষ্ট্রীয় কোন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ওই ইমাম কি পরের জুমার পড়াইতে পারে? বরং এমন ঘটনাও ঘটেছে খুতবা চলাকালে ইমামকে অ্যারেস্ট করেছে। অথচ তারা তো জানে যে এই ইমাম হক কথা বলে, কারণ তার ইমানের তেজ আছে। যার ইমান দুর্বল সে হক বলে না। তাহলে হক কথা বলে কে? যার ইমানটা শক্তিশালী। তো ইমানদার থাকলেই তো পৃথিবী থাকবে, তো শক্তিশালী লোককে আমি অ্যারেস্ট করবো কেন? বরং তাকে তো আরো দুধকলা খাইয়ে বাঁচিয়ে রাখবে। মানুষের অভ্যাস হলো মানুষ কৃতজ্ঞ হতে চায় না। তো আল্লাহ তাআলার এই পৃথিবীতে একটা সময় আসবে যখন হক কথা বলার লোক আর থাকবে না, বরং মানুষ যখন হক বলা বন্ধ করবে সবগুলা মানুষ বোবা শয়তান হয়ে যাবে। আর হক বলা যখন বন্ধ হয়ে যাবে তখন বদ্দি না হক তাম পৃথিবীতে হকের জায়গা দখল করবে। তখন অবস্থা এমন হবে না হক হক মনে হবে আর হক তাকেই না হক মনে হবে। ইসলাম মানুষ আমলের বাহিরে নিতে 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 মানুষ শুধুমাত্র কিছু কিছু এবাদত ইসলাম মনে করবে, আর যেই মানুষটা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলবে তাকে সমাজের জন্য রাষ্ট্রের জন্য ক্ষতিকারক মনে করবে। অবস্থা দিন দিন সেদিকে যাচ্ছে। গরিব বাবা কখনো পূর্ণ মাছ কিনে আনতে পারে না, মাঝে মাঝে মাছ আনে টুকরা মাছ, কারণ বাজারে ইলিশ মাছের টুকরা বিক্রি হয়। কারণ বাজারে গেলে দেখবেন যে মাথা বেছে, মাছের লেজও বেছে, এবং পাশেই দেখবেন যে মুরগির কলিজা বেছে, মাথা বেছে। তো গরিব বাবা পুরা মুরগি কেনার টাকা নেই, তাই তারা সেখান থেকে টুকরা মাছ নেয়, টুকরা মুরগি নেয়। এরকম করে করে বাচ্চারা টুকরা মাছ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তো বাচ্চাদের ভিতরে বদ্ধমূল ধারণা হয়েছে
মাস মনে এরকমই হয়, কোনো একদিন একটু টাকা পয়সা হয়েছে, তা আজকে ভাবলো আজকে একটা পুরা মাছ নেই। ওই গরিব বাবা যখন পুরা মাছ বাসায় নিছে, বাচ্চারা দেখা ভয় পাইতেছে, এইটা আবার কি জিনিস, বাপে কয়টা মাছ, কোথায় আগের গুলা। এখন বাচ্চাদেরকে বোঝানো কষ্ট হচ্ছে যে এইটাই মাছ। হুজুররা যখন হক কথা বলা বন্ধ করবে, তখন হকের বাহক আর থাকবে না, মানুষ তখন খণ্ডিত ইসলাম ইসলাম মনে করবে, আর যে পুরা ইসলামের কথা বলবে উল্টা তাকে দোষারোপ করবে, তখন তারাও দুনিয়া থেকে বিদায় নেবে, হক চলে যাবে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাকিয়ে দেখবেন তামাম দুনিয়াতে প্রকৃত অর্থে মুসলমান হবে তার নাই। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس جمال يجتمعون في المساجد ليس فيهم مؤمن এমন জামানা আসবে মানুষগুলো মসজিদে নামাজ পড়বে জামাতের সাথে, কিন্তু ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ইমাম বোবা শয়তান, মুয়াজ্জিন বোবা শয়তান, আর মুসল্লি সব বোবা শয়তান। ইসলামের কিছু মানে কিছু মানে না, চোখের সামনে দেখে কুফর, শিরি, হারাম, বিদআত করলে যদি চাকরি চলে যায় অমুকের চাকরি টিকাও, ব্যবসা টিকাও, নিজের সুবিধা টিকাও, সবাই যখন এমুখী হবে ইমান আর টিকবে না। আর প্রকৃত ইমানওয়ালা মানুষ খুব কম থাকবে ইয়ামার থেকে, আল্লাহ তাআলা তখন তামাম পৃথিবীতে একটা বাতাস ছেড়ে দেবেন। এত বড় আয়োজন অল্প কিছু মুসলমানের জন্য আর দরকার নাই। আল্লাহ তাআলা তাকিয়ে দেখবেন তামাম বাংলাদেশের দিকে মানুষ আছে 20 কোটি 25 কোটি, মুসলমান আছে 100 জন, ইমানদার 100 জন, তামাম ইন্ডিয়াতে মানুষ আছে 100 কোটি, ইমানদার 50 জন, তামাম সৌদি আরবে মানুষ 12 কোটি, ইমানদার 200 জন। এরকম আল্লাহ তাআলা তাকিয়ে দেখবেন যে তামাম দুনিয়াতে মুসলমানের কোনা নাই, খুব কম, ইয়ামান থেকে একটা বাতাস ছেড়ে দেবে। সহি মুসলিম আসছে কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইয়াবাসু রিহাম মিনাল ইয়ামান আলিয়ান মিনাল হারিজ ফালা তাদউ মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিনাল ঈমান ইল্লা কাবাজাত। ওই বাতাসটা রেশমি কাপড়ে যেমন কোমলতা থাকে, প্রিয় নবী বলেন বাতাসটা হবে আরো কোমল, খুবই সুন্দর স্নিগ্ধ একটি বাতাস আল্লাহ ছেড়ে দেবেন। এই বাতাস যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তার গায়ে লাগার সাথে সাথে ওই লোকটা মরে যাবে। এই বাতাসটার কারণে ঈমানদার আর বাঁচবে না, এইটাকে আল্লাহ আজরাইল বানিয়ে ফেলবেন, এটাই মালাকুল মৌত। এই বাতাস পৃথিবীর চারদিকে লাস্ট সীমান্তে পৌঁছার সাথে সাথে তামাম দুনিয়াতে ঈমানওয়ালা একজন বেঁচে থাকবে না, পৃথিবী ক্লোজ ঈমানের দিক থেকে। এখন ঈমানদার আর কেউ নাই, তো যারা বেঁচে থাকবে তারা আবার বুঝবে না। হতে পারে বাইতুল মুকাররম মসজিদের যিনি খাদেম তিনি ঈমানদার, অথচ খতিবের ঈমান নাই, তো খাদেম গেছে মইরা খতিব জানাজার নামাজে নামাজ করছে। হতে পারে এই মসজিদের ইমাম সাহেবের ঈমান আছে মুয়াজ্জিনের নাই, ইমাম সাহেবের মৃত্যু মুয়াজ্জিন ইমামতি করবে। মানুষ মনে করবে মৃত্যু তো সবাইরই হয়, উনারও হয়েছে, কিন্তু বাতাসের কারণে হয়েছে এটা কেউ বুঝবেই না। আল্লাহ তাআলা যখন এভাবে তামাম দুনিয়া থেকে মোমেনদেরকে নিয়ে নেবেন, তখন ইসরাফিলের আল্লাহ তাআলার দিকে তাকিয়ে বলবেন ইসরাফিল আর দেরি করা দরকার নাই, তুমি সিংহায় ফুঁদিয়ে দাও। কেয়ামতের পর্ব হবে তিনটি, তিন পূর্বে মূলত কেয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ান সাআতা আতিয়াতুন লা রাইবা ফি, যে কিয়ামতের কথা এতক্ষণ বলা হলো দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, এটা হবেই। কিয়ামত কি যা দক্কাতিল আর দু দাক্কা, কিয়ামত মানে হলো পৃথিবীকে বড় মাপের দাক্কা দেয়া হবে। আমি শেষ করে ফেলব, একাকার করে দেব, সবকিছু শেষ। তাহলে যারা বেঁচে আছিল ওই মানুষগুলো তারা কারা? সবগুলো বেঈমান।
এই জন্য প্রিয় নবী বলছেন লা তাকুমু সা ইল্লা আলা শিরারিন নাস, কিয়ামত সংগঠিত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের মাথার উপর। ভালো মানুষ দুনিয়ায় থাকতে কিয়ামত হবে না। কিয়ামতের আলোচনা কোরআন মাজিদের অসংখ্য আয়াতে। তো সাহাবাদের মাঝে কিউরিয়োসিটি থাকতো তাহলে কিয়ামত কবে হবে, তাই তারা প্রিয় নবীর কাছে এসে প্রশ্ন করতেন। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিস সাআ, হে নবী তারা আপনাকে এসে জানতে চাইবে যে কিয়ামতটা কবে, আইয়ানা মুরসাহা, কোন দিন হবে। কুল, আপনি বলেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত হবে এটা সত্য, তবে তার ইলম আমার আল্লাহ ছাড়া কারো কাছে নাই। কিয়ামত কবে হবে এটা আল্লাহ তার নবী কেউ জানান নাই, এটা একটি অনিশ্চিত জিনিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এমন হয়েছে যে তিনি আকাশ মেঘাচ্ছন্ন দেখে একবার ঘরে ঢোকেন, আরেকবার বের হন, আরেকবার ঢুকছেন, আরেকবার বের হচ্ছে, অস্থির। পরে বৃষ্টি শুরু হওয়ার পরে তিনি স্থির হয়ে বসলেন। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম অস্থিরতা দেখালেন। রাসূলুল্লাহ বলছেন কিয়ামত কবে হবে জানি না, তো আকাশের অবস্থা খারাপ দেখে ভাবলাম আমার এখনই কিয়ামত শুরু হয়ে গেল, টেনশন করতেন তিনি। আল্লাহ তাআলা নবীকেও কিয়ামত জানান নাই। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, এটা আল্লাহ নিজে শুধু জানেন। এমন পাঁচটি বিষয় আছে যে পাঁচটি বিষয়ের এলেম আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই, যে পাঁচটি বিষয়কে বলা হয় উম্মুল গায়েব, গায়েবের মা, মূল গায়েব। তার মাঝে একটা হচ্ছে কবে কিয়ামত হবে। ইন্নাল্লাহু ইন্দাহু আল-মুসাব وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। পাঁচটা বিষয়, বৃষ্টি কবে হবে কেউ জানে না, মায়ের পেটের বাচ্চা অবস্থা কি কেউ জানে না, ভালো হবে না মন্দ হবে, হায়াত কত হবে, চোর হবে না হাজি সাহেব হবে, কালো হবে না সাদা হবে, সৎ মানুষ না অসৎ মানুষ, মায়ের পেটের বাচ্চার ব্যাপারে কেউ জানে না। বিস্তারিত সব কিছু একমাত্র জানেন আল্লাহ, এবং ইনি কাউকে এটা বলেন না। আরেকটা হচ্ছে কিয়ামত কবে হবে, বৃষ্টি কবে হবে, মায়ের পেটের বাচ্চার অবস্থা কি, আর খাবার আপনি কি খাবেন, একটু পরে খাবেন, খাওয়ার জন্য বসেছেন খেতে পারবেন কিনা আপনি জানেন না। আরেকটা হল মৃত্যুর স্থান। এই পাঁচটাকে বলা হয় উম্মুল গায়েব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রিল আমিন একবার এসে কিছু প্রশ্ন করেছিলেন মানুষের সুরত ধরে। তার মাঝে একটা প্রশ্ন তিনি করলেন, মাতা সাআ, হে রাসূল কিয়ামত কবে হবে। রাসূলকে প্রশ্ন করেছিলেন ঈমান কি, রাসূল বলেছেন ঈমান মানে এই, ইসলাম কি, ইসলাম মানে এই, হুজুর কিয়ামত কবে। আল্লাহর হাবিব জবাব দিলেন, বাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাআল, আপনি যাকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে, প্রশ্নকারী যেমন বিষয়ে জানে না উত্তরদাতাও জানে না। তাহলে কিছু মানুষের যে ভুল ধারণা আছে রাসূল গায়েব জানে, এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহ না জানাইলে রাসূলেও জানে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, তিনি জানাইলে রাসূল জানতেন। তো কিয়ামত কবে হবে এটা আল্লাহ রাসূলকেও জানান নাই, প্রিয় নবী এটা জানেন না। তবে তিনি বলেছেন বরিস্তু আনা ওয়াসা কাহাতাই, শোনো আমি এবং কেয়ামত এভাবে পাশাপাশি, অর্থাৎ আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী, আমার শেষ নবুয়ত, এটা কেয়ামতের একটা বড় আলামত। বরং তোমরা কেয়ামত মানে আল্লাহর সামনে হাজির হওয়ার প্রস্তুতি নাও, কেয়ামতকে ভয় পাওয়া কিছু নাই, কারণ যে মরে যায় তার কেয়ামত হয়ে যায়। মান মাতা ফাকাদ কামাত, আপনি মরে গেছেন তো আপনার কিয়ামত হয়ে গেছে, তো যেটা অনিবার্য সেটা ভয় পেলাম কি, ভয় পাওয়া মূল কথা নয়, বরং প্রস্তুতি নেওয়া হলো মূল কথা, কারণ কিয়ামতের মূল পর্বই হলো আল্লাহর সামনে হাজির হওয়া। দেখ সাহাবী প্রিয় নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, فقال ويح ما عادت لها قال ما عادت لها الا ان يحب الله ورسوله قال انت مع من احببت। তো সাহাবীও প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, আমি একটু জানতে চাই।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মিয়া, কিয়ামত কবে হবে জানতে আসছো না? শোনো, তুমি কি বোঝো কিয়ামত? কিয়ামত মানে কি? আল্লাহর সামনে হাজির হওয়া, প্রস্তুতি নেও আল্লাহর সামনে কিভাবে জবাব দেবে সেটা। আর জানতে যেহেতু আসছো, আমার মনে হয় তোমার প্রস্তুতি ভালো। কি প্রস্তুতি নিয়েছো আমাকে একটু আগে সেটা বলো। মাযাতালাহা প্রস্তুতি কি? কালা মাযাতুলাহা ইল্লা নিহুবুল্লাহ ওয়া রাসূলহু। সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে প্রস্তুতি নাই, তবে একটা প্রস্তুতি আমি শক্ত করে নিলাম, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। কলবে এমন ভাবে বসাইছি আমি আপনাকে এবং আমার রব আল্লাহকে খুবই ভালোবাসি, এটুকু প্রস্তুতি আমি নিয়ে রাখছি যে আপনাকে খুব ভালোবাসি, আল্লাহকে খুব ভালোবাসি। আল্লাহ হাবিব অতটুকু শুনে আবার বললেন, যাও বাড়ি যাও, খান্তা মা আমার হাবাবতা, তুমি যাকে ভালোবাসো তোমার হাসব তার সাথেই হবে। ওই সাহাবি তখন খুশি হয়ে গেল। তাহলে বোঝা গেল কেয়ামতের আলোচনার মূল অংশ কানসুক নয়, কাহিনী শোনা নয়, আলোচনার মূল অংশ হলো আল্লাহর সামনে জীবনের হিসাব দেয়া, প্রস্তুতি নেয়া। আল্লাহ তাআলা কিয়ামত করবেন এটা সত্য, রাসূল বললেন হয়ে যাবে তাড়াতাড়ি, ইক্তারাবাতি সাআ, কোরআনে আল্লাহ বলে কিয়ামত ঘনিয়ে গেছে, রাসূলুল্লাহ আমি আর কিয়ামত পাশাপাশি। অথচ রাসূল হাদিসগুলো যখন বলেছেন তখন কিয়ামত হয়নি, এর মাঝখানে 1400 বছরেও হয়নি, তাহলে আপনি কি বলবেন হাদিসগুলো মিথ্যা? তো কিয়ামত যদি এত কাছাকাছি হয়, হয়ে যাবে যে কোনো দিন, তাহলে 1400 বছর তো চলে গেল, তার উত্তর কি? তার উত্তর হচ্ছে কোরআনের আরেকটি আয়াত, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদূ। কিয়ামত ঘনিয়ে গেছে, তবে 1400 বছর চলে গেল, ঘনাইলে কেমনে গেল? উত্তর হলো আল্লাহর কাছে একদিন তোমাদের গণনায় হাজার বছর। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদূ। আল্লাহ যদি একদিন বলে তোমাদের গণনায় হাজার বছর লম্বা হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে কিয়ামত হয়ে যাবে, এটা এসে গেছে দুদিন পরে, তিন দিন পরে। তাহলে আল্লাহর একদিন হলে হাজার বছর গেল, এখন 1400 বছরে দেড় দিন মাত্র গেল, তাহলে খুব বেশি দিন কিন্তু যায়নি। এই জন্য কিয়ামত ঘনিয়ে গেছে কথার অর্থ এই নয় যে হাদিসগুলো ভুল, তাহলে 1400 বছর চলে গেল, আল্লাহর কাছে মাত্র দেড় দিন গেল। এখন যখন কেয়ামতটা হবে, তখন কেয়ামত হওয়ার এক সেকেন্ড আগেও দুনিয়ার কেউ বুঝতেই পারবে না যে আজকে কেয়ামত হবে, যেমন মরার আগে মানুষ বুঝে না, যে মরে যাবে সে জানে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে। ইরানের প্রেসিডেন্ট রাইসি গত পরশুদিন বা তার আগের দিন তিনি তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ মরে গেলেন, ঘর থেকে যখন বের হয়েছেন তখন কি ভাবছেন যে আজকে আর ফিরবেন না? কেয়ামতের একটু একটু আগেও মানুষ কিছু বুঝবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান, মানুষের কাছে কেয়ামতটা আসবে হঠাৎ করে। কেমন হঠাৎ? অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। কিয়ামত যখন হবে হঠাৎ একটা আওয়াজ হবে, ওই আওয়াজটাতে সব শেষ, আর তখন দুনিয়ার মানুষগুলো প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত থাকবে। ওয়া হুম ইয়াখসিমুন, যে ব্যক্তি ব্যবসায়ী ওজন করতে থাকবে, মান নেয়ার জন্য ক্রেতা দাঁড়ায় থাকবে, মাল ওজন করে আর শেষ করতে পারবে না, কেয়ামত শুরু হয়ে গেল। প্রিয় নবীজি বলছেন, দুধ দোহন করার জন্য দুধওয়ালা বালতি হাতে নিয়ে গরুর ওলানের মাঝে হাত দিয়ে টান মারবে, আর ঘরে ফিরতে পারবে না। রাসূলুল্লাহ বলছেন, খাওয়ার জন্য গ্লাস হাতে নেবে, মুখে আর তোলার সময় পাবে না, প্রত্যেক মানুষ অন্যদিনের মতো কাজে কর্মে ব্যস্ত, এর মাঝে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার, কিয়ামত শুরু হবে। বেলা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, কথা বলতেছিল মুখের কথাটা শেষ করতে পারবে না,
কোন মানুষ তার পরিবারের কাছে আর কোনদিন ফিরে যাবে না। ঠিক যে যেখানে আছে এখানেই শেষ, এবং সেটা হঠাৎ করে হবে হতে কতক্ষণ লাগবে? আল্লাহ তাআলা বলছেন চোখের পলক পড়তে যতক্ষণ লাগে। এই যে আমরা চোখ টিপি না, চোখের ফলক ফেলি, আমরা টেরি পাই না, চোখের ফলক আমরা ফেলতেছি, এবং সেটা ফেলতে সময় লাগে মাইক্রোসেকেন্ড, ষাট সেকেন্ডে এক সেকেন্ড, ষাট মাইক্রোসেকেন্ডে এক সেকেন্ড, ষাট সেকেন্ডে এক মিনিট, ষাট মাইক্রোসেকেন্ড এক সেকেন্ড, নুনু সেকেন্ড বলে দেখবেন যে মোবাইলে টিপ দিলে দেখবেন তাড়াতাড়ি হচ্ছে, তারপর এক সেকেন্ড। আল্লাহ বলছে কাল্লামহিল বাসার আও হুয়া আকরাম, ওই মাইক্রোসেকেন্ড অথবা তার সে আরো কম সময়। আল্লাহর ক্ষমতা কত বেশি যে তামাম মালাকুত জাবারুত সৌরজগৎ তামাম কিছুকে আল্লাহ বলে আমি ধ্বংস করব মাইক্রোসেকেন্ড রাখতে। তোমার চোখের ফলক ফেলতে যা লাগে পেটছে আর সামান্য সময় লাগবে। এই সময়টায় ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকার, ওয়ানুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ঈদ। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে মুখে সিঙ্গার দিয়ে ওয়েটিং এ রাখছেন, তিনি বলবেন যে হ্যাঁ তুমি ফু দাও, আর সে ফু দেবে। রাসূল বলছেন সেদিনটি হবে ইয়াউমুল জুমুআ, লা তাকুমু সাআতু ইল্লা ইয়াউমাল জুমুআ, কিয়ামত যেদিন হবে সেদিন থাকবে জুমাবার, যেটাকে আমরা শুক্রবার বলছি। হাদিসে পাওয়া যায় সে সময়টা হবে আসরের নামাজের পর থেকে মাগরিবের আগে, ওই সময় কিয়ামত অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের নাম জালজালা, যেটাকে বলা হয় নাফকাতুল ফাজ্ঈ। দ্বিতীয় পর্বের নাম নাফকাতুস সাউত, তৃতীয় পর্বের নাম নাফকাতুল কিয়াম। আল্লাহ তাআলা প্রথমে ইসরাফিলকে যখন বলবেন ফু দাও, ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তামাম পৃথিবী এতটা জোরে প্রকম্পিত হবে যে, ওয়া খারাজাতিল আরদু আসফালাহা, ওই প্রকম্পনের কারণে পৃথিবীর পেটের ভিতরে যত খনিজ পদার্থ আছে সবগুলো মানুষ খেলে যেমন বমি করলে পেটের ভিতরের বিষয় বেরিয়ে যায়, পৃথিবীর ধাক্কার কারণে যত আছে পেটের ভিতরে খনিজ পদার্থ সব বেরিয়ে যায়, জাস পৃথিবী বমি করে দেবে। মানুষ নিজের চোখে স্বর্ণের খনি, রৌপ্যের খনি, তামার খনি, গ্যাসের খনি, যা আছে নিজের চোখে দেখবে, কিন্তু সেদিন এগুলোর প্রতি মানুষের সামান্য আকর্ষণ আর থাকবে না, কারণ পৃথিবীটা এমন ভাবে প্রকম্পিত হবে লা ইয়াসআলু হামিমুন আমিমা, পাশে দাঁড়িয়ে আছে আপনজন বন্ধু, হামিম মানে ইন্টিমেট ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন কোরআনের আয়াত লা ইয়াসআলু হামিমুন আমিমা, অবস্থা এত বেগতিক হবে সবাই কাল ফারাশিল মাকফুস, বিক্ষিপ্ত পতঙ্গ যেমন দৌড়াতে থাকে, লাইট দেখলে মাঝে মাঝে দেখবেন যে কিছু পোকা আছে, ওই পোকা যেগুলো পাখা গজায় এগুলো দেখবেন যে লাইট দেখলে কিভাবে লাইটের মাঝে দৌড় মারে, কেল পরাশি মাফসুস। আল্লাহ বলছেন এমন ধাক্কা মারব যত মানুষ থাকবে সব মানুষ পতঙ্গের মতো দৌড়াবে, কেউ কাউকে প্রশ্ন করবে না, ভয়ে মানুষ অস্থির হয়ে যাবে, অবস্থা এতটাই বেগতিক হবে মানুষগুলো নিজের চোখে দেখবে। তাম পৃথিবীর মহাকম্প জালজালা তাসাতি শাইউন আযীম, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন ও নবী, আমি যে ধাক্কা মারব পৃথিবীকে কিয়ামতের ধাক্কাটা বড়ই ভয়াবহ, কিয়ামতের ধাক্কা বড়ই ভয়াবহ, আল্লাহ যদি ভয়াবহ বলে তাহলে সেই ধাক্কা কেমন হবে। মাঝে মাঝে আল্লাহ পৃথিবীকে ধাক্কা মারে যেটাকে আমরা বলি ভূমিকম্প, এই ভূমিকম্পের মাত্রা আজ পর্যন্ত পৃথিবীতে নয়ের উপরে খুব একটা উঠেনি,
আল্লাহ যখন একশো মাত্রায় মারবে তখন কি হবে? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে নবী, যত মানুষ পশু ওই ধাক্কার সময় পেটে বাচ্চা ধারণ করে থাকবে, বাঘের পেটে বাচ্চা হয়, হাতির পেটে হয়, মানুষের পেটে হয়, আল্লাহ তাআলা বলছেন সবগুলো গর্ভবতী মায়ের পেটের বাচ্চা ওই ধাক্কার সাথে সাথে লজ্জাস্থান দিয়ে বেরিয়ে যাবে। তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, কোন প্রাণীর পেটে আর বাচ্চা থাকবে। আচ্ছা, কি পরিমাণ আছাড় মারলে পেটের বাচ্চা পড়ে? এবং যত মা বাচ্চাকে দুধ খাওয়াতো, দুধের বাচ্চার কথা বলার কারণ আছে, কারণ মায়ের সাথে বাচ্চার সম্পর্ক বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে। এই জন্যই আমরা বাচ্চা যখন বড় হয় তখন তাকে আমরা দূরে পড়তে দিতে পারি, কিন্তু বাচ্চা যখন ছোট থাকে মায়ের আঁচলের তলে বসে থাকে, আর যখন বাচ্চা দুধের শিশু থাকে তখন মাও কিন্তু তাকে দূরে রেখে থাকে না, রাতের বেলায় ঘুমাইলো একটা হাত পুঁজির উপর দিয়ে ঘুমায়। বাচ্চার সাথে দুধ খাওয়া অবস্থা মায়ের সম্পর্ক থাকে খুবই। আল্লাহ বলছেন কেয়ামতের ধাক্কার সাথে সাথে দুনিয়ার যত মা বাচ্চাকে দুধ খাওয়াইতো কোন মা বাচ্চার নামটাই মনে থাকবে না। তাযহাদু কুল্লু মুরদিআতিন আম্মারদাত, কোন মায়ের যে কোলে বাচ্চা দুধ খেত মাদের এটা মনে থাকবে না। ওয়াতারান্নাস সুকারা, অনবী যদি আপনি তখন বেঁচে থাকেন, যদিও রাসূল থাকবেন না, আল্লাহ বুঝালেন, আপনি দেখবেন সবগুলো মানুষ মদ খাইয়া মাতাল যেমন মাতলামি করে, সবাই মাতলামি শুরু করে দেবে, সবাই শুরু করবে ওয়াকালাল ইনসানু মালাহা মালাহা মালাহা, মানুষ বলবে কি হলো কি হলো কি হলো, সবাই মাতালের মতো মাতলামি করবে, কেউ কারো কথার জবাব দেবে না। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াকিন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, অন্য এক আল্লাহ বলেন ও নবী, সেই দিবসকে মানুষ কেমনে অস্বীকার করে যেই দিবসের ধাক্কার কারণে যত বাচ্চা থাকবে জীবিত, ছোট ছোট সবগুলো বাচ্চার মাতার চুল পেকে তারা বুড়া হয়ে যাবে। ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা, বিলদান শব্দটি ওয়ালাদুর শব্দের বহুবচন, ওয়ালাদ বলা হয় যে বাচ্চা এখনো নাবালেগ, বালেগ হলে তাকে বলে সাপ, বুড়া হলে বলে শাইবা। তো যে সমস্ত বাচ্চা এখনো নাবালেগ তাদেরকে ওয়ালাদ সামি বলে। আল্লাহ বলছেন যত বাচ্চা থাকবে যাদের বয়স 8, 9, 10, 11 এরকম নাবালেগ, ওই দিনের ধাক্কাতে সবার মাথা চুল পেকে যাবে, সবাই বুড়া হয়ে যাবে। সে ধাক্কাটা কতটা জঘন্য ভয়াবহ হবে আল্লাহ ভালো জানেন। আমরা পৃথিবীতে যাবৎকালে ছোট্ট ছোট্ট ভূমিকম্পে যে পরিমাণ ধ্বংস হয়েছে তার ছোট্ট একটি চিত্র আমি আমার এই বইতে এনেছি। 1556 সালের 23 জানুয়ারিতে মাত্র 8 মাত্রার ভূমিকম্পে চীনের শাংসি এবং তার আশেপাশে 8 লাখের বেশি মানুষ মারা গেছে, 8 মাত্রা। 1755 সালে পর্তুগালের রাজধানী লিসবনে 8.7 মাত্রার ভূমিকম্পে শহরটির অর্ধেকের মতো মানুষ মরে গেছে একসাথে। 1950 সালে 15ই আগস্ট ভারতের আসাম এবং তিব্বতের চীনের তিব্বতে 8.6 মাত্রার ভূমিকম্পে 70টি গ্রাম একসাথে মাটির নিচে চলে গেছে, মাত্র 8.5 মাত্রা। 2004 ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সমুদ্র গর্ভের 30 কিলোমিটার নিচে 9.3 মাত্রার ভূমিকম্পে 2,30,000 মানুষ মরে গেছে। 2004 সে ভূমিকম্প বাংলাদেশের লোকের পেয়েছে, পুকুরের পানি কিছুটা উপরে উঠে গেছে, ভারত এফেক্টেড হয়েছে, শ্রীলঙ্কা এফেক্টেড হয়েছে, পৃথিবীর প্রায় 14টি দেশ ওই 9 মাত্রার ভূমিকম্পে আক্রান্ত হয়েছে। সুনামির জলোচ্ছ্বাস 30 মিটার পর্যন্ত পানি সাগর থেকে উপর উঠে গিয়েছে। যদি 9 মাত্রার ভূমিকম্পেই হয় 100 মাত্রায় দিলে কি হবে?
হাতের গ্লাস নিয়ে। শক্তিশালী পুরুষ যদি ঘরের পাকা মেঝেতে গ্লাস নিক্ষেপ করে, এটা এক মুহূর্তে যেমন পূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কেয়ামতের ধাক্কা হবে চেয়ারও অনেক গুণ বেশি ভয়াবহ। এরকম চলতে থাকবে অনেকক্ষণ পর্যন্ত। এরপর ইসরাফিল আলাইহিসসালামকে আল্লাহ বলবেন ফিঙ্গায় ফু দাও, তিনি আরেকটি ফু দেবেন, এটার নাম নাফখাতুস সামা। এই ফুয়ের কারণে যা সামা উন ফাতারাত, এবার আকাশ ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাতারাত, আকাশ ফেটে যাওয়ার পরে আকাশে যত নক্ষত্র আছে, চন্দ্র সূর্য তারকা, যত গ্রহ উপগ্রহ আছে, একটা তারকা আকাশে আর থাকবে না, সবগুলো তারকা পৃথিবীর উপর আশ্রয় করবে। আসলে কেয়ামত হওয়ার জন্য এত তারকা পড়া লাগে না, কারণ আমরা জানি যে সূর্য একটু নিচের দিকে আসলে তার তাপে তো তাম সৌরজগৎ শেষ হয়ে যায়। এত বড় সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এটা পৃথিবীর উপর পড়বে কেমনে, পড়ার জায়গায় তো না। অথচ সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারকা আকাশে আছে। কাওকাবুনের বহুবচন, আল্লাহ বলছে তারকা যা আছে সব পড়ে যাবে, একটার পর একটা পৃথিবীর দিকে পড়বে, তখন পৃথিবীতে বসবাসের উপযোগিতা থাকবে না, তাম পৃথিবী জ্বলে পুড়ে ছাই বর্ষ হয়ে যাবে, সব শেষ। শুধু জমিনটা নয়, আকাশ পর্যন্ত সব শেষ, মালাকুত জাবারুত কিচ্ছু থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। ইয়াউমা নাতবিস সামা কাতাই সিজিল্লিল কুতুব, আল্লাহ বলে বইয়ের পাতা যেমন ভাস করে এভাবে ধরা হয়, আসমান জমি সবটাকে আমি একসাথে ভাস করে ফেলব। অন্য হাদিসে পাওয়া যায় আল্লাহ ডান হাতে নিয়ে নেবেন সব, তাম সৌরজগতের ডান হাতের ভিতরে তিনি ঢুকিয়ে ফেলবেন বইয়ের পাতার মতো ভাস করে। ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ বলছেন তখন পৃথিবীতে আসমানে যত মাখলুক আছে পামাটা সব মাখলুক শেষ, কিচ্ছু আর নেই। দ্বিতীয় ফুৎকারের পরে সব এভরিথিং সব শেষ, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কিচ্ছু নাই, আওয়াজ নাই, আওয়াজ করার মতো কোনো প্রাণীও নাই, ইভেন বাতাসটাও নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াস জাহিরু ওয়াল বাতিন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, শুধু তিনি, তিনি ছাড়া আর কিচ্ছু নাই, শুধু আল্লাহ আছে। ওয়াজহা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এইভাবে চলে যাবে 40 বছর। পরবর্তী ফুৎকারের আগে 40 বছর চলে যাবে, এই 40 বছরে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। তাহলে যিনি, যে সমস্ত লোকেরা কেয়ামতের দিন মারা গেল, তারাও হাশরের ময়দানে উঠার আগে কবরে থাকা লাগবে কত বছর? 40 বছর। এই জন্য কবরের আজাব তাদেরও হবে। এখন প্রশ্ন হতে পারে, আদম আলাইহিসসালামের ছেলে কাবিল, সে জাহান্নামী, হাবিলকে হত্যা করেছিল, সে কাফের ছিল, তো সে কবরের আজাব পেল তখন থেকে এ পর্যন্ত, আর কেয়ামতের দিন যারা মারা গেল তারা পাইল মাত্র 40 বছর, তাহলে কি তার আজাব বেশি হয়ে গেল না? তার উত্তর হল আল্লাহ তাআলা অল্প সময়ে বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। এবং আমরা জানি জেলখানায় 1 মাস থাকা আর রিমান্ডে 7 দিন থাকা কোনটা কঠিন, যারা বোঝেন একটু বলেন। রিমান্ডটা কঠিন না? এজন্য রিমান্ড যাদের দেয় তারা কয় মনে মনে তাড়াতাড়ি রিমান্ড শেষ হয় নাকি, তো রিমান্ড শেষ হলে কি সারা পেয়ে যায় নাকি? আর রিমান্ড শেষ হলে জেলে যাবে, তখন যারা জেল সম্পর্ক অভিজ্ঞ আছে ওরা কয় জেলই ভালা, গোসলের সুযোগ আছে, খাওয়ার সুযোগ আছে, থাকার সুযোগ আছে, আর রিমান্ডে তো টর্চার হয়, মেন্টাল টর্চার, শারীরিক টর্চার, রিমান্ডটা কষ্টের। রিমান্ডের একদিন, জেলখানার 1 মাস, আর আপনাকে যদি রিমান্ডে সারাক্ষণ দাঁড় করাইয়া রাখে অথবা হাত বেঁধে ফ্যানের সাথে ঝুলাইয়া রাখে, আর আপনাকে বলা হয় এভাবে ঝুলিয়ে রাখবে 1 ঘন্টা অথবা তোমার জেলখানায় পাঠাইয়া জেল দেবো 1 মাস, আপনি বলবেন যে হাত ঝুলাইয়া রাখবেন ফ্যানের সাথে 1 ঘন্টা, আমার এটা দরকার নাই, 1 মাস জেলই ভালো। তাহলে কম সময়ে কঠিন শাস্তি দুনিয়াতেও দেওয়া যায়, আখেরাতে সম্ভব। 40 বছর যাওয়ার পরে আল্লাহ তাআলা এবার ইসরাফিলকে সবার আগে তৈরি করবেন,
তৈরি করে আবার সিংহাটা তৈরি করবেন, করে ইসরাফিলের মুখে আল্লাহ সিংহা দেবেন। সিংহা দিয়ে ইসরাফিলকে আবার বলবেন, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার করো। তবে মূল ঘটনা পরিপূর্ণ সমাপ্তির আগে কুরআন মাজিদে ভিন্ন একটু আলোচনা আছে, সেটা হচ্ছে ইল্লা মান শা আল্লাহ। সবাই মরে যাবে কিন্তু আল্লাহ যাকে চান। এই শব্দের ব্যাখ্যার জন্য করতে হয় ইমানের, এখান থেকে একটু খোরাক পাওয়া যায়। সেটা হলো এই মহাপ্রলয়ের মাঝেও আল্লাহ যাকে চান তাকে বাঁচাবেন। প্রিয় নবীজি বলছেন তখনও বেঁচে থাকবে আটজন ফেরেশতা যারা আল্লাহর আরশকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। বেঁচে থাকবে চারজন ফেরেশতাদের সর্দার, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এ বারো জন। এত প্রলয়ের ভিতরে তাদের কিছু হবে না। আল্লাহ তাআলা তখন জিবরিল আমিনকে প্রশ্ন করবে, জিবরিল কে বেঁচে আছে? মান বাকিয়া জিবরিল, মান বাকিয়া ইয়া জিবরিল, ও জিবরিল কে বেঁচে আছে বলো। অথচ আল্লাহ জানেন কারা কারা বেঁচে আছে। এরপরও জানতে চাইবেন, জিবরিল আমিন রিপোর্ট করবে আর অর্পণকারী ফেরেশতারা আছে এবং আমরা চারজন বেঁচে আছি, আর আপনি আর কেউ নাই, তামাম মাখলুকাত শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত যাও আর অর্পণকারী আটজনকে তুমি হত্যা করো, যার কবজ করো। আর অর্পণকারী ফেরেশতা আটজনকে মালাকুল মউত মৃত্যু দিয়ে দেবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, জিবরিল কে বেঁচে আছে বলো। তখন তিনি বলবেন, জানলাম আমরা চারজন। আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিলের জান কবজ করো, খুস নাফসা ইসরাফিল, সুম্মা মিকাইল, তারপর বলবেন মিকাইলের জান কবজ করো। তারপর আল্লাহ তাআলা বলবেন, মুতিয়া মালাকাল মউত, হে মৃত্যুর মালিক ফেরেশতা আজরাইল, তুমি মরে যাও। এবার আজরাইল চলে গেল। আল্লাহ আবার জিবরিলকে প্রশ্ন করবেন, মান বাকিয়া ইয়া জিবরিল, জিবরিল কে আর বেঁচে আর বেঁচে আছে? এবার জিবরিল বলবে, হে আল্লাহ আপনি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, শুধু আপনি আছেন আর আমি আছি। আল্লাহ বলবে, ইয়া জিবরিল লা বুদ্দা লাকা মিন মাউতিক, হে জিবরিল তোমাকেও তো বাঁচিয়ে রাখা হবে না, তোমাকেও মরতে হবে। এবার আল্লাহ জিবরিলকে মৃত্যু দেবেন, জিবরিলও শেষ, শুধু আল্লাহই আছেন। ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হলেন, আবার ফুৎকার হল। ফুৎকার হওয়ার পরে এবার যত মানুষ পৃথিবীতে এসেছে আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে খুলে দেবেন। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এবার আল্লাহ তাআলা সব মানুষকে তাদের কবর থেকে তুলবেন। প্রিয় নবীজি বলেছেন, মানুষ যখন কবরে যায় পুরা দেহ পচে যায়, তবে তার মেরুদণ্ডের হাড্ডির শেষ অংশ আল্লাহ তাআলা এটাকে মাটির সাথে মিশিয়ে রাখে। এটাই হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই অংশ থেকে আল্লাহ কুন বলবেন, ফায়াকুন, সব মানুষ আবার আগের মতো মায়ের পেট থেকে যেমন দুনিয়া এসেছিল ঠিক অনুরূপ তার কবর থেকে উঠবে। হুফাতান উরাতান গুরলা, গায়ে কাপড় নাই, মাথায় ছাতা নাই, পায়ে জুতা নাই, এবং যত মানুষ পুরুষ খৎনা করানো হয়েছিল যখন উঠবে তখন খৎনা করানো আর থাকবে না, আবার নতুন করে কবর থেকে সবাই উঠবে। ওঠার পরে অদৃশ্য এক শক্তি তাদেরকে ধাক্কাতে শুরু করবে, তখন মানুষগুলো আবার তিন দলে বিভক্ত হবে। তিন দলে বিভক্ত হয়ে তারা আল্লাহ তাআলার সামনে জীবনের হিসাব দেওয়ার জন্য রওয়ানা দেবে। সিনফান নুশাতা ও সিনফান রুকবানা ও সিনফান আলা উজুহিহিম, একদল হেঁটে যাবে, একদল আল্লাহর পাঠানো জান্নাতের গাড়িতে করে যাবে, আরেক দল আল্লাহ তাদেরকে উল্টিয়ে দেবেন, তারা মুখের উপরে হাঁটতে হাঁটতে যাবে। এই তিন দলের হিসাবটা তিন রকমে হবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমাতে আল্লাহ যদি সুযোগ দেন আমরা বাকি অংশের আলোচনা শুনব, আর তার সারাংশ হল আপনার প্রস্তুতি, কারণ কেয়ামত হবে, চলে যেতে হবে, এটা বড় কথা নয়। আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাবটা ঠিকঠাক মতো দিতে হবে, এটাই হলো বড় কথা। আল্লাহ তাআলা কেয়ামতের আলোচনা থেকে আমাদের সকলকে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতু। যারা সুন্নাহ পড়েননি মেহরবানি করে সুন্নাহ পড়ে নেবেন।